ছ বছরের সেতু বানানোর কাজ শেষ হলেও তা ব্যবহার করা যাচ্ছে না কারণ এখনও দুই পাশের দেড় কিলোমিটার সড়ক তৈরি বাকি প্রায় চার কোটি টাকায় সেতু নির্মাণের পরও রাশের তানর ও মহানপুর উপজেলার মানুষকে কষ্ট করে শিবনদী পার হতে হচ্ছে খেয়ানো নৌকায় করে দু সালের নির্বাচনের আগে অনেকটা রাজনৈতিক স্বার্থে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরের নির্বাচনী জনসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন শিব নদীর ওপর একটি সেতু নির্মাণের পরে এখান থেকে এমপি হয়ে বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হক মন্ত্রীও হয়েছিলেন জোট সরকারের শেষ সময়ে দু সালের মার্চে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল তখন দুইশো দশ মিটার এই সেতুটির ব্যয় ধরা হয় তিন কোটি বিরাশি লাখ টাকা দু সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ হয়েছে গত ছ মাস আগে কিন্তু এলাকাবাসীর দুর্ভোগের অবসান হয়নি ব্রিজ হয়ে গেছে রাস্তা হয়নি রাস্তা হলে আমার পয়সা লাগে না সুবিধা হয় হলেও পরের টাকা লাগে না নাতে পয়সা লাগে পয়সা দিয়ে পার হওয়া লাগে ব্রিজ দেওয়া যাতে তাড়াতাড়ি হয়ে গেলে পরে রাস্তাটা পাওয়া যায় তো এই সবজির ভার লেওয়া যাওয়া মানে তো আমার তো সমস্যাই এখন খরার দিন তো এ এক হেঁটু করে কাদা হবে এখানে রাস্তা নাই ঘাট নাই আরও পাবলিক যায় কত সবজির ভার লে পারের ঘাটে এসে খুব তাদের সমস্যা হয় আমাদের একটু সময় বেশি লেগে যাচ্ছে আমরা বাজারে যায় হয়তো মাছের বাজারটা ধরতে পারছি না যার জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে সেতুর সঙ্গে সংযোগ সড়ক করে বরাদ্দ থাকায় সড়ক নির্মাণ হয়নি সেতুর দুই পাশে সংযোগ সড়কের জন্য সতেরো দশমিক ছয় দুই একর জমি অধিগ্রহণ করতে হবে এর জন্য লাগবে প্রায় সাত কোটি টাকা বিষয়টি এখন প্রক্রিয়াধীন এটা আসলে দু সালে যখন টেন্ডার করা হয় কাজটা তখনই ল্যান্ড অ্যাকুইশনের প্রপোজাল ছিল একটা অ্যালাইনমেন্টে বাট দুঃখজনক ওই মুহূর্তে স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে আপত্তি ছিল অ্যালাইনমেন্ট নিয়ে যে অ্যালাইনমেন্টটা এই হবে না তখন তারা বলে ঠিক আছে রাস্তার অ্যালাইনমেন্ট এটা না করে বিকল্প একটা অ্যালাইনমেন্ট তারা বলেই দিতে আপনারা রাস্তার নেন তো তখন অনেক আলোচনার পরে একটা বিকল্প অ্যালাইনমেন্ট যখন ফিক্স করা হলো জমি অধিগ্রহণের জন্যে তো ভূমি অধিগ্রহণ করতে গিয়ে দেখা যাচ্ছে যারা আন্দোলন করেছিল তাদের জমি এখানে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাতে জমি অনেক বেশি লাগে প্রায় কিলোমিটার বাড়তি অ্যালাইনমেন্ট করতো আমাদের তাতে জমি অনেক প্রায় চল্লিশ একর জমি বেশি লেগে যেত তখন যারা ক্ষতিগ্রস্ত যারা আন্দোলনকারী এবং ক্ষতিগ্রস্ত একই লোক তখন তারা আবার রিটার্ন ব্যাক করলো না এখানে যেহেতু আমাদের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে আর দরকার নেই তাহলে আমরা আগে আপনারা যেখানে প্রস্তাব দিয়েছিলেন এখানে কারণে এখন আমাদের আপত্তি নেই এই যে স্থানীয় লোকজনের বাধা বা আপত্তি এ পুরো জিনিসটাকে ডিজলভ করে সলিউশন করে একটা পুর জেনেস অনেক সময় চলে গেছে আমাদের বেশ কিছুদিন আগে ল্যান্ড একুশান প্রপোজাল মন্ত্রণে পাঠানো হয়েছে এবং আমি আশা করছি আমরা যে হয়তো বা এক দুই সপ্তাহের মধ্যে ল্যান্ড একুয়েশন প্রপোজালটা অ্যাপ্রুভ হয়ে যাবে তার মানে এটা ল্যান্ড একুশ প্রপোজালটা অ্যাপ্রুভ হয়ে গেলে আমরা হয়তো আলটিমেটলি শুরু করতে এক বছরের কাজ শেষ হয়েছে পাঁচ বছরে তাও এলাকাবাসীর উপকারে আসছে না শিব নদীর উপরের ব্রিজটি তানোর ও মহানপুর উপজেলার মানুষকে আর কতদিন অপেক্ষা করতে হবে খিয়া নৌকার বদলে সেতুর উপর দিয়ে নদী পারাপারের জন্য